জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ক্ষতিপদ নিয়ে নাটক চলছে, আমরা একটু প্রতিবাদ করতে চাই। দর্শক, আপনারা জানেন বাইতুল মোকাররমের নিয়োগপ্রাপ্ত যিনি খতিব আওয়ামী লীগের আস্থাভাজন, বরং আওয়ামী লীগ নেতা বললেও ভুল হবে না, শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দাতা খতিব রুহুল আমিন সাহেব পালাতো। এই প্রেক্ষাপটে বাইতুল মোকাররম কর্তৃপক্ষ ইসলামী ফাউন্ডেশন তারা দ্বিধাদ্বন্দ্বে যে পালাতক তাকে শোকজ করা হয়েছে, কি করা যায়। ভারপ্রাপ্ত খতিব নিয়োগ করা হয়েছে, জুমার দায়িত্বে একজনকে দেওয়া হয়েছে। এটা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে, এটা নিয়ে কথা বলাটা আমাদের জন্য জরুরি, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা পালানোর পর হাসিনা মুক্ত, দালাল মুক্ত, ভারত এবং আওয়ামী লীগের দালাল মুক্ত জনগণের খতিব প্রকৃত আলেম ওলামারাই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করবেন, যেখানে আলেম ওলামাদের দায়িত্ব পালন করার কথা, এটা আমাদের একেবারেই প্রত্যাশিত বিষয়। কিন্তু আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন, তার মতাদর্শের তার কাছের লোকজনকে বিভিন্ন পদে বসাচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন। এখন পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত দায়িত্ব বন্টন বা যতটুকু সংস্কার হয়েছে একেবারেই তার মতাদর্শের, এক কথা যদি বলি চরমনাই, তিনি যে দলের সেই চরমনাই পন্থী লোকজনকে প্রায়োরিটি দিচ্ছেন। এবং এই কাজ করতে গিয়ে যেহেতু চরমনার সাথে আওয়ামী লীগের অত্যন্ত সুসম্পর্ক ছিল গত 15 বছরে, বরং চরমনাই আওয়ামী লীগের মাধ্যমে মোটেও জুলুমের শিকার হয়নি, বরং সুবিধাপ্রাপ্ত হয়েছে, সেই সুবিধাপ্রাপ্ত লোকগুলোই সামনে আসে। বাইতুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব নিয়োগের ক্ষেত্রে সেম থিং হ্যাপেন্ড, আমরা এর প্রতিবাদ জানাই। ধর্ম উপদেশটাকে নিরপেক্ষ হতে হবে, মনে রাখতে হবে যে আপনি চরমনাই করেন, আপনি চরমনাই পীর সাহেবের মুরিদ, আপনি চরমনার একজন নেতা, কিন্তু আপনি ধর্ম উপদেষ্টা সবার, এবং আপনার দল চরমনাই হাসিনার সুবিধাভোগী ছিল, কিন্তু সেই আচরণ বা সেটা আপনাকে একজন উপদেষ্টা হিসেবে আপনি রিপিট করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার পদও থাকবে না, আপনার পদ নিয়েও কিন্তু টানাটানি শুরু হয়ে যাবে। আপনাকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, আপনি পক্ষপাতমূলক আচরণ করেছেন। বাইতুল মোকাররমের যিনি ভারপ্রাপ্ত খতিব, কেমন হয়েছে ভারপ্রাপ্ত খতিব নিয়োগ? একেবারেই বাজে হয়েছে, খারাপ হয়েছে। আমরা একটু খবরটা আগে আপনাদেরকে জানাই, তারপরে সুনির্দিষ্ট তথ্যপত্র দিয়ে আপনাদেরকে বলবো যে কেন খুবই বাজে সিদ্ধান্ত হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করব, এবং সর্বজন গ্রাহ্য হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের মাধ্যমে মজলুম, আওয়ামী লীগের মাধ্যমে কোনো সুবিধাভোগী নয় এমন একজনকে, এমন একজন সর্বজন গ্রাহ্য আলেমকে খতিব হিসাবে আমরা দেখতে চাই। যদিও আমাদের জন্য আশার দিক যে স্থায়ী খতিব নিয়োগ করা হয়নি, ভারপ্রাপ্ত খতিব নিয়োগ করা হয়েছে। এই ভারপ্রাপ্ত খতিব নিয়োগেই বিতর্কিত হয়েছে, আবহামা খালিদ সাহেব বিতর্কিত হয়েছেন এই নিয়োগের মাধ্যমে। খুব দ্রুত ভারপ্রাপ্ত বাদটার দিয়ে স্থায়ী খতিব নিয়োগ করা হোক। স্থায়ী খতিব নিয়োগ করার ক্ষেত্রে হাসিনার মাধ্যমে জুলুমের শিকার হয়েছেন, হাসিনার সুবিধাভোগী নয় এবং সর্বজন গ্রাহ্য যোগ্য আলেম, এরকম কাউকে আমরা খতিব হিসেবে দেখতে চাই। বাইতুল মোকাররমের খতিব পালাতক জুমার দায়িত্বে ওয়ালিউর রহমান, এই ওয়ালিউর রহমান কিন্তু জাস্ট জুমার দায়িত্বে ভারপ্রাপ্ত খতিব, এর চাইতে বেশি কিছু না। এই এই লোক, এই লোক যদি স্থায়ী খতিব হতেন অবশ্যই আমরা আন্দোলন করতাম, তাকে নামাজ পড়াতে আমরা দিতাম না, কারণ হাসিনার কোনো সুবিধাভোগী শেখ মুজিবের প্রশংসাকারী কাউকে খতিব হিসেবে আমরা দেখতে চাই না। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালাতক রয়েছেন বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। খতিবের অনুপস্থিতিতে ইসলাম ফাউন্ডেশন গবেষণা বিভাগের মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খানকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। দেখেন, যিনি বহাল তবিয়তে ছিলেন দায়িত্বে হাসিনার আমলে, তাকে এখন একটু বড় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, এই তার মানে তিনি মোটেও হাসিনার মাধ্যমে জুলুমের শিকার হননি, এটা একটা বিষয়। দেখেন হাসিনা দেশটাকে কোথায় নিয়ে গিয়েছে, যে খতিবও পালায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাও পালায় আর খতিবও পালায়, এর মানে বাইতুল মোকাররমের খতিব এই বসুন্ধরা গ্রুপের খুব কাছের লোক, বসুন্ধরার কার্যক্রমে বৈধতা দানকারী বিখ্যাত কওমি আকাবির, খতিবও পালায়, ফরিদুদ্দিন মাসুদও পালায়, পাওয়া যায় না, এই হচ্ছে অবস্থা। কোথায় নিয়ে গেছে আমার দেশটাকে হাসিনা, দেখছেন তো? অতএব এই দেশটাকে সংস্কার করতে হলে হাসিনার সুবিধাভোগী কাউকে সেই পদে রাখা, এটা কি সঙ্গত হবে? মোটেই না। তো এখানে যেটা বলছেন ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ ধর্ম মন্ত্রণালয়, যে খতিব আসতেছে না, তাই সাময়িকভাবে জুমার নামাজ পড়ানোর জন্য ওয়ালির রহমান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে, খতিব পালিয়ে আছে, আমরা কি করব? সে কেন পালিয়েছে আমরা জানি না, কেন পালিয়েছে, যে জনগণ তো তাকে দেখলে ওই ডিম মারবে আর জুতার মালা পরিয়ে দিবে,
কারণ তিনি হাসিনার যে দালালি করেছেন তার চাইতেও বেশি কিছু প্রাপ্য এই খতিব, কুলাঙ্গার খতিব। এই কুলাঙ্গার এই কর্মীদের আকাবির, একে এ এ এই খতিবকে যদি কোথাও কেউ পান, শামসুদ্দিন চৌধুরী মানিককে যেভাবে উচিত শিক্ষা দিয়েছেন, এই খতিব শামসুদ্দিন চৌধুরী মানিকের চাইতে কোনো অংশে কম খারাপ নয়, আরো বেশি খারাপ। ধর্মীয় লেবাসে হাসিনার সমস্ত অপকর্মের বৈধতা দানকারী। বসুন্ধরা গ্রুপের সেই সায়েন্স ওয়ান আনবির কি করেছে সেই মুনি আরশাদ আপনার জানেন। সেই আনবিরের একজন প্রকাশ্য পৃষ্ঠপোষক এবং আনবিরকে বিভিন্ন পদ পদবিতে বাইতুল মোকাররম রিলেটেড পদ পদবিতেও এই রুহুল আমিন বসিয়েছেন। রুহুল আমিন তো এমনি এমনি খতিব হননি, হাসিনার দালালি করতে করতে খতিব হয়েছেন, আবার নৌকামারকে নির্বাচনও করতে চেয়েছিলেন এই কৌমি আকাবির। বুঝতে পেরেছেন এর চরিত্র কেমন? ভারপ্রাপ্ত খতিব ওয়ালির রহমান, এটা হচ্ছে বিষয়। তো দর্শক, ওয়ালির রহমান এখন কেমন হয়েছে এটা নিয়ে আলোচনা করাটা জরুরি। আমাদেরকে হতাশ করেছে যে একজন বিতর্কিত লোককে খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন যারা ওয়ালির রহমানের প্রশংসা করছেন যে তিনি ভালো আলেম, তার এলেম নিয়ে কোনো প্রশ্ন নাই। তিনি কেমন আলেম এটা একটু বলি। ওয়ালির রহমান কেমন আলেম? ওয়ালির রহমানের চাইতে আরো অনেক বড় আলেম এই রুহুল আমিন। তো রুহুল আমিন কেন পালিয়েছে, তাকে আপনারা কেন চান না? কেউ বলবে না যারা এলেম চর্চা করেন, যাদের উসুলের জ্ঞান আছে, কৌমি আলেম হিসাবে ওয়ালির রহমানের চাইতে এই পালাত্মক খতিব রুহুল আমিন অনেক বড় আলেম। আর রুহুল আমিন ওয়ালির রহমান এদের চাইতে আরো বড় আলেম ফরিদুদ্দিন মাসুদ। বুঝতে পেরেছেন? আপনার বড় আলেমের যারা থিওরি নিয়ে এসেছেন, যদি বড় আলেম অনেক এলেম সম্পন্ন কৌমি আকাবিদদের দৃষ্টিতে বুজুর্গানে দিন চরমনাই ক্রেস্ট মেস্ট দিয়েছে ফরিদুদ্দিন মাসুদকে, এই দিক বিবেচনা করলে তাহলে রুহুল আমিনকে নাম আনতে পারলে ফরিদুদ্দিন মাসুদকে বাইতুল মোকাররমের খতিব বানানো দরকার। কিন্তু আমরা তো ওই দৃষ্টিভঙ্গিতে এখানে মূল্যায়ন করতে চাই না। আমরা হাসিনার কোনো দালাল, কোনো সুবিধাভোগী বা হাসিনার বিরুদ্ধে কোনো তৎপরতা চালাইনি, শিক্ষার্থীদের গণ আন্দোলনে কোনো কথা বলেনি, এমন কাউকে আমরা দেখতে চাই না। আমাদের এই বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল, যারা শিক্ষার্থীদের গণ আন্দোলনের পক্ষে ছিল, যারা গণ অভ্যুত্থানে কোনো না কোনো ভাবে লিস্ট কন্ট্রিবিউট করেছে, এছাড়া কাউকে আমরা মানতে পারবো না। দোয়া দিবস ছিল, দোয়া অনেক হুজুর দোয়া করেনি শিক্ষার্থীদের জন্য, দুইটা জুমা পেয়েছে গণ আন্দোলনের মধ্যে। এই দুই জুমায় অনেক হুজুর দোয়াও করেনি শিক্ষার্থীদের জন্য যে আল্লাহ হাসিনার জুলুম বন্ধ করো, শিক্ষার্থীদের তুমি হেফাজত করো, যারা আহত হয়েছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। এই দোয়াটাও যে সব হুজুর করতে পারেনি, এদেরকে বাইতুল মোকাররমের চতুঃসীমানায় ঢুকতে দেওয়া হবে না। এই যে খতিব, তার অবদানটা কি একটু আমাদেরকে জানান। তার সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছি আমি। ওই ওয়ালিউর রহমান খান তিনি ভারপ্রাপ্ত খতিব হিসাবে আছেন, তিনি বেফাকের সাবেক মহাসচিব ছিলেন, তিনি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর বড় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান দুইটার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার জন্ম 2 মে 1969, বয়স 55, বয়স বেশি না, কিশোরগঞ্জে। আর তার বাবা ছিলেন আতাউর রহমান খান, সাবেক এমপি, বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে। কিন্তু তার আরও একটা সহজ পরিচয়, ওবায়দুর রহমান খান নদবী চরমনাই এবং মুহিব খান, তিনিও চরমনাই কিন্তু একটু সমালোচনাও করেন, এবং এই ওয়ালির রহমান খান তিনিও চরমনাই, এরা হচ্ছে তিন ভাই। এর মানে আহমা খালিদ সাহেব চরমনাই হওয়ার কারণে এখানে চরমনের লোকজন ঘুরিয়ে ফিরে নিয়োগ দিয়েছে, তবে চরমনের মধ্যে একটু ভিন্ন ধারার চরমনাই, যারা যাদের একটু গ্রহণযোগ্যতা আছে, উদারতা আছে, মানে আফহামা খালিদ সাহেবের যে উদার মানসিকতা, সেম টাইপের মানসিকতা সম্পন্ন লোককে নিয়োগ দিচ্ছেন। এটাও একটা স্বজনপ্রীতি বা দলবাস, খালিদ সাহেব এই কাজগুলো ঠিক করছেন না, তার পছন্দের লোক, তার মতাদর্শের আর অনেক, হ্যাঁ ঠিক আছে তার মতাদর্শের লোক যদি ভালো হয় সমস্যা ছিল না, কিন্তু এই ওয়ালির রহমান খান কি করেছেন এটা একটু আমরা বলতে চাই। এই ওয়ালির রহমান খান, তার একটা বক্তব্য শুনলাম শেখ মুজিব সম্পর্কে। আমরা শেখ মুজিবকে কখনোই বঙ্গবন্ধু বলবো না, এটা আমরা বলে দিয়েছি। শেখ মুজিব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু তাকে কেন শহীদ বলা হয় না? তাকে শহীদ বলা উচিত, তাকে জুলুম করে হত্যা করা হয়েছে, তার পরিবারের নারী শিশুদের অমুক তমুক নানান বিষয়ে কথা বলেছেন, এটা ছিল একেবারেই হাসিনাকে তেল মারা।
খতিব রুহুল আমিন যেরকম তেল মেরে কওমি জনের উপাধি দিয়েছিল শেখ মুজিবকে, শেখ মুজিবের মতো একজন খারাপ লোক, তার মতো একজন জালেম, শেখ মুজিবের মতো একজন পতিত স্বৈরাচারকে শহীদ কেন বলা হবে না, শহীদ বলা উচিত, আওয়ামী লীগের লোকজন বলছে না, তিনি পরামর্শ দিচ্ছেন। এত শেখ মুজিব প্রেমিক, এত হাসিনা প্রেমিক, মুজিব পরিবার প্রেমিক, সে এরাক থেকে ধর্ম প্রচার করতে এসেছেন। এই মুজিব হাসিনা প্রেমিক কাউকে তো আমরা খতিব হিসেবে দেখতে চাই না একদিনের জন্য, এটা তো হতে পারে না। যে কেন আফমা খালিদ সাহেব আপনি এই এত মুজিব প্রেমিক, এত হাসিনা প্রেমিক, মুজিবকে শহীদ বানিয়ে দেওয়া একজন মুজিব প্রেমিককে ভারপ্রাপ্ত খতিব বানাতে হলো, এটা আমাদের অনুভূতিতে লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে তার অবদানটা কি, এটাও আমাদের কাছে আমাদের জানতে চাওয়া। এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়েছে কিনা ভারপ্রাপ্ত খতিব নিয়োগের ক্ষেত্রে, না খালিদ সাহেবের পছন্দের লোক তার দলের লোক দিয়ে দিয়েছেন, কোনটা? দিস ইজ কোয়েশ্চেন। গত 15 বছরে হাসিনার বিরুদ্ধে তার তৎপরতা কি ছিল, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, না সুবিধা নিয়েছেন? তিনি কি মোটো জুলুমের শিকার হয়েছেন? এর উত্তর হচ্ছে না। অতএব তিনি কিছুতেই ভারপ্রাপ্ত খতিবেরও যোগ্য নন। সুতরাং আরেকটা তথ্য অনেকে পাঠিয়েছে আমাদের কাছে, একটা বই, কতিপয় বিষয়ে জঙ্গিবাদের অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়াত হাদিসের সঠিক ব্যাখ্যা। সম্পাদনা পরিষদ, খেয়াল করেন, ফরিদুদ্দিন মাসুদ, মারানা হুসাইনুল বান্না, প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম, মুক্তি ওয়ালি রহমান খান, র্যাব ফোর্সেস গবেষণা দল, বেনজির আহমেদ, বিপিএম বার মহাপরিচালক র্যাব ফোর্সেস, তখনকার সময়ের বই, র্যাব এটা প্রচার করেছে এই বই। এর মানে হাসিনার যে ফেসিবাদী টুলস, সেই টুলসের একজন ধর্মীয় বৈধতা দানকারী হচ্ছে ওয়ালি রহমান খান। এর মানে হাসিনারই লোক, হাসিনার দালাল বললেও ভুল হবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফরিদুদ্দিন মাসুদের কো পার্টনার, একসাথে সম্পাদনা করেন, একই জায়গায় একসাথে কাজ করতেন, মানে ফরিদুদ্দিন মাসুদের খুব ঘনিষ্ঠ লোক, না হলে কি একসাথে এভাবে কাজ করতেন? আর জনগণের উপর দমন পীড়ন, আলেম ওলামা ইসলামপন্থীদের দমনের অন্যতম আওয়ামী হাতিয়ার ছিল জঙ্গিবাদ ত্যাগ দেওয়া, আর সেই ত্যাগের ধর্মীয় বৈধতা উৎপাদন করেছেন এই ওয়ালি রহমান খান, ফরিদুদ্দিন মাসুদ এরা। অতএব বুঝতে পেরেছেন যে ওয়ালি রহমান খান কোন টাইপের দালাল, আমি সরি যে এই টাইপের শব্দ ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, কৌমিরাও জঙ্গিবাদের বিরুদ্ধে, সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিদেরকে আমরা প্রকৃতি স্তম্ভ মনে করি না, তাদেরকে আমরা দমন করার পক্ষে। কিন্তু হাসিনা তো জঙ্গিবাদ প্রকৃতপক্ষে দমন করতে চাননি, তিনি জঙ্গিবাদের টুলস ব্যবহার করে দমন পীড়ন চালিয়েছেন, নাটক করেছেন, জঙ্গি নাটক করেছেন। দেখেন, এই বেনজিরের মতো লোক যখন র্যাবের মহাপরিচালক, তিনি এদের মাধ্যমে কাজ করেছেন, আর বেনজিরের নেতৃত্বে বা বেনজিরের কথায়, বেনজিরের টাকা খেয়ে কাজ করেছেন এ ওয়ালি রহমান খানরা। অতএব কি খেদমত না করেছেন রাষ্ট্রকে, হাসিনা সরকারকে, ঠিক আছে করেছেন, তিনি মুসল্লি হিসাবে থাকবেন, এই বলে তিনি ভারপ্রাপ্ত খতিব হবেন, মানে এটা কেমন কথা? এই জন্য আমি ধর্ম উপদেষ্টার পক্ষপাতমূলক আচরণ, অতি চরমনাই বা চরমনাই প্রীতিকে আমি দায়ী করছি, অবিলম্বে তাকে সরিয়ে দেওয়া হোক। আসুন আমরা সবাই ভয়েস রেজ করি।